খালেদা বিচার কার্যক্রম কারাগারে আদালত বর্ষণের প্রতিবাদে পার্বত্য জেলাগুলোতে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রাঙ্গামাটিতে পুলিশের কড়া বেষ্টনীর মধ্য দিয়ে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে বেগমজিয়ার মুক্তির দাবি করা হয় খাগড়াছড়িতে জেলা শহরে মিল্লাত চত্বরে কর্মসূচি পালন করে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসন ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন café...